মিলেট উৎপাদনে সারা বিশ্বে পঞ্চম স্থান অধিকার করলেও মিলেট ব্যবহারে আমরা পিছিয়ে। অথচ বর্তমান যুগে একজন সুস্থ ব্যক্তির খাদ্য তালিকায় মিলেট তথা বাজরা জাতীয় সুষম খাদ্য রাখা ভীষণই জরুরি। সেই কারণে মিলেটের প্রতি সচেতনতা বাড়াতে পশ্চিম ত্রিপুরা জেলার নেহেরু যুব কেন্দ্র ও কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি যৌথ উদ্যোগে রবিবার আয়োজন করা হয় লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট শীর্ষক এক অনুষ্ঠানের। রোজকার খাবারে মিলেট তথা বাজরার বানানো খাবার অন্তর্ভুক্তি করানোর জন্য এদিন পরামর্শ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ও স্বাগত ভাষণ পর্বের শেষে অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। আমাদের দেশে 142 কোটি মানুষ আছে এবং মিলে এটাকে নাম দিয়েছে শ্রী অন্ন। এটা এক ছোট দানাদার খাদ্যশস্য যার পুষ্টিগুণ অপরিসীম। এবং আমরা মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু খাদ্যশস্যের সর্বোচ্চ, সবচেয়ে বেশি হেক্টরকে বলেছে আমাদের ডেপুটি ডিরেক্টর, সবচেয়ে বেশি মিলে উৎপাদন হয় ভারতবর্ষে, কিন্তু আমরা ব্যবহার করি মাত্র 5%। আমাদের পরে এবং বিশ্বে যা উৎপাদন হয় এর 41% আসে আমাদের কান্ট্রি থেকে, আর আফ্রিকার ছোট দেশ নাইজেরিয়া 11% এবং চীন 4%। এই যে জিনিসগুলি, এটা জিনিসটা কি, আমরাও চিনি কিন্তু জোয়ার বাজরা কাউন, এক কথায় কাউন দেশি কথায় কাউন চাল, আমাদের ট্রাইবাল এলাকার কাউন চাল আছে। এই যে এবং এই যে মিলেট রপ্তানি হয় এটা আমাদের দেশ সারা বিশ্বের পঞ্চম স্থান। সিমলার কাতলামারাস্থিত বাঁশ গ্রামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা ডক্টর উত্তম সাহা, নেহেরু যুব কেন্দ্রের অধিকর্তা জবা চক্রবর্তী, মোহনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক রবি সরকার এবং কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান মান্না রায়। মিলেট তথা বাজরা দিয়ে বিভিন্ন খাবারের প্রদর্শনী স্থলটিও এদিন ঘুরে দেখেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।